রেখেছেন অতুল প্রসাদ সেন। মোদীর গুরু মোদীর আশা আমরি বাংলা ভাষা, মা গো তোমার কুলে তোমার বুলে কতই শান্তি ভালোবাসা, কি জাদু বাংলা গানে গান গে দার মাঝি টানে, গে গান নাচে বাউল গান গে দান কাটে চাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নুসরাত জাহান সিনহাকে তার অনবদ্য একটি কবিতা আবৃত্তির জন্য। এখন আপনাদের সামনে কবিতা আবৃত্তি করবেন আমাদের প্রথম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী তাসফিয়া রহমান জোহা। আসসালামু আলাইকুম, আমার নাম তাসফিয়া রহমান জোহা। আমি একটি কবিতা বলবো, কবিতার নাম আমার পরিচয়। লিখেছেন সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরো শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্চা পদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সহদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি চোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেণ্য ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম ভারুবিয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমীরার হাজি শরিয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবর ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে কবিতা আবৃত্তি করবেন আমাদের প্রথম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী জিনিয়া। আসসালামু আলাইকুম, আমার নাম জিনিয়া ইসলাম আয়েশা। আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম আসমানি। লিখেছেন পল্লীকবি জসীমউদ্দীন। আসমানি দে দেখতে দুজি তোমরা সবে চাও, রহিমুদ্দি ছোট্ট বাড়ি রসুল পরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা ফেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘন দরবর করে, তারই তবলে আসমানিরা থাকে বছর বলে, পেটটি ভরে পাই না খেতে বুকের কখন হাল, সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার, মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, তারপরে তে নিবিয়ে দিছে দারুণ অভাব আসি, পরন তার শতেক তালির শতেক ছেঁড়া বাস, সোনালি তার গাবরণে করেছ উপহাস, বুমর কালো চোখ দুটিতে নেই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি, বাঁশির মতো সুতি গলায় ক্ষয় হল তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে শেষ গানের সুর বেঁধে,
আসমানিদের বাড়ি ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙ্গের ছানা শেওলা পানা কিল বিল বিল করে মেলেরিয়ার মশক শেখা বিষ গুলিছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলিও নিতুই যে জল তার বৈদ্য ডেকে ঔষধ করে পয়সা নাহি আর সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ।